আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন উপরে ডিম রেখে ওরা আবার ব্রিডিং মোডে চলে আসছে। তো আজকের যে টপিকটা থাকবে টপিকটার সাথে রিলেটেড, অ্যাভয়েড 83 অ্যান্ড ইসেল। আমি 83 আর ইসেল লাস্ট 6 বছর থেকে খাওয়াই না, বা 5 বছর হবে, বাট ওদের ডিম ফুটা ডেট হয়ে গেছিলো। এটা আমার একটা ফস্টার, ওর নিচে প্লাস্টিকের এগ। জাস্ট আপনাদের ভিডিওতে এক্সাম্পলটা দেখানোর জন্য যে আপনাদের কবুতরের এখন অনেক কমপ্লেইন যে সেম রকম প্রবলেম হচ্ছে, ফার্টাইল এগ রেখে 12-13 দিনের পর কবুতর আবার ব্রিডিংয়ে চলে আসতেছে, সবাই ইসেল এবং 83 ইউজ করছেন। সো আপনারা অ্যাভয়েড করে দেখতে পারেন যে এদের ন্যাচারাল ব্রিডিং যদি করান, আশা করি এই প্রবলেমসটা হবে না। সো বিস্তারিত ভিডিওতে থাকতেছে, ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখলে আশা করি ইউ উইল গেট ইউর সলিউশন। সো এনজয় দ্য ভিডিও। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি ঢাকা নয়াপল্টন থেকে, নীলয় চৌধুরী, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। সো আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অ্যাভয়েড 83 অ্যান্ড ইসেল। এটা শুধু এই সিজনের জন্য না, এটা আমার সাথে যাদের ফোনে কথা হয় আমি সবাইকেই বলে থাকি যে আপনারা ইসেল এবং 83 মাসিক কোর্সের মধ্যে ইনক্লুড করবেন না, এটাকে অ্যাভয়েড করেন, ন্যাচারাল ব্রিডিংয়ে যান। তার কারণটা কি এটা ডিসক্রাইব করতে আজকে আসছি। লটস অফ ফোন কলস যে ভাইয়া আমার কবুতর ডিমের মাঝখান থেকে 12 দিন পরে উঠে যাচ্ছে, আবার ব্রিডিং করতেছে, ভাই আমার কবুতর বাচ্চাটা আজকে ফুটবে, কবুতরটা উঠে গেছে, ভাই আমার কবুতরটার বাচ্চা ফুটছে 2 দিন, বাচ্চাকে খাওয়াচ্ছে না, আবার ওরা ক্রস করতেছে ব্রিডিংয়ের জন্য। তার একমাত্র মেইন কজ হচ্ছে ইসেল এবং 83। আপনারা যারা ফার্মে মাসিক ভিত্তিতে কোর্স করান তারা 83 এবং ইসেলটা ব্রিডিংয়ের জন্য খাওয়ায় থাকেন। কবুতরকে ইসেল এবং 83 দিলে কবুতরের ব্রিডিং মুডে চলে আসে এবং ওদের শরীর হিট হয়ে যায়। এই মেডিসিনের কাজ হচ্ছে বেসিক্যালি আপনার কবুতরের শরীরে হিট প্রোডিউস করা। কবুতরের শরীরটা যখন হিট হয়ে যায় সেই ক্ষেত্রে ওরা ডিমে থাকুক বা যাই থাকুক না কেন, ওরা আবার উঠে আপনার ব্রিডিং মুডে চলে আসে বা ক্রস করতে থাকে। তার কারণটা হচ্ছে ওদের বডিতে যখন এই জিনিসটা চলে আসে, মনে করেন আপনি মাসিক ভিত্তিতে কোর্স করছেন, সো কবুতরটা ডিমে বসা ছিল আপনার, কবুতরটা ডিমে বসা ছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মান্থলি ভিত্তিতে কোর্স করলেন, ও ডিমে বসার থেকে 5-7 দিন পর উঠে যেয়ে আবার ও হিটে চলে আসছে, আবার ব্রিডিংয়ে চলে যাচ্ছে, তোমাকে আঙুল আসতেছে, সো চলে আসতেছে ব্রিডিং মুডে। সো ব্রিডিং মুডে চলে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ডিমটাকে আর কেয়ার করতেছে না, বেবিটাকে আর কেয়ার করতেছে না, ওরা আপনার আবার ব্রিডিং মুডে চলে যাচ্ছে ডিম বেবি রেখেই। সো এটার অনেকেই সমাধান পাচ্ছেন না, কারণ ওই টাইমে দেখা যাচ্ছে অ্যাট দ্য মেইন টাইম সেম টাইমে কোনো ফস্টার খালি থাকে না, ডিমে ব্লাড চলে আসে, ফার্টাইল হয়ে যায়। সো ডিমটাকে কী করবে এটা নিয়ে একটা বড় ঝামেলা। সো ডিমটাকে কী করবেন এটা আমার কোনো সমাধান নাই। যদি আপনাদের কাছে একান্তই কোনো ফস্টার না থাকে বা কোনো কবুতর না থাকে, কোনো ব্যাকআপ না থাকলে, সেই ক্ষেত্রে ইনকিউবেটার ছাড়া কোনো চান্স নেই। আর ইনকিউবেটার আপনারা বেবি করতে পারেন চাইলে, অনেকে ইনকিউবেটারে বেবি করে দেন, আমি কোনো করাই নেই, অনেকে ইনকিউবেটার বেবি করে ওগুলোকে পরবর্তীতে ফস্টারের প্লাস্টিক সরায় ওদেরকে বেবিটা দেয় ডিরেক্টলি। সো আমি এমনি সময় পাই না, আমার ওইভাবে যাওয়া হয় নাই। সো আমার টিপস যেটা সেটা হচ্ছে আপনারা ন্যাচারাল ব্রিডিংয়ে চলে আসেন, ন্যাচারাল ব্রিডিং। সেটা হচ্ছে আপনারা 83 আর ইসেল ছাড়া বাকি ক্যালসিয়ামের কোর্স করান, আপনারা মাল্টিভিটামিনের কোর্স করান, আপনারা গ্রিট খাওয়ান রেগুলার, এছাড়া আপনারা ভিটামিন সি জনিত যেগুলো স্যালাইন এগুলো খাওয়াইতে থাকেন, আশা করি আপনার ব্রিডিংয়ে প্রবলেম হবে না। বাট আপনাদের কুইক ব্রিডিং প্রসেস বা হচ্ছে যে যারা একটা কবুতরকে ব্রিডিংয়ে আনতে চান, মনে করেন সব কবুতর ফার্মে একই রকম থাকে না, কিছু কিছু কবুতরের এমন হয় যে হঠাৎ আপনার 10 পেয়ারের থেকে 5 পেয়ার খুব ভালো ব্রিডিং করছে আর বাকি 5 পেয়ার আপনার একটু স্লো ব্রিডিং করছে, বা 2 পেয়ার একদম ব্রিডিং মুডেই নেই। সো তাদের ক্ষেত্রে আপনারা কড লিভার অয়েল ইউজ করতে পারেন, আমার চ্যানেলে কড লিভার অয়েল নিয়ে ভিডিওস আছে, এবং তখনও আমি বলেছিলাম যে 83 এবং ইসেল না খাওয়াইতে। এবং আমাকে যারা যারা ফোন করেছেন যে যারা এই প্রবলেমে ভুগতেছেন, তাদেরকে যখনই বলছি যে আপনারা ইসেল খাওয়ান, আপনারা 83 খাওয়ান, তখন বলছে হ্যাঁ খাওয়ানো হচ্ছে, আমার মান্থলি ভিত্তিতে আছে কোর্সে, খাওয়াচ্ছি। সো এইটা আপনারা যদি স্টপ করে দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওদের ন্যাচারাল ব্রিডিংটাও খুব ভালো থাকলো, কবুতর ন্যাচারাল যে যার বাচ্চা করতেছে ওইভাবে করতে থাকলো, আপনার ধারাবাহিকতাটা ঠিক থাকলো। আর যেগুলো ফোস্টার বেসিক্যালি যখন আমরা কোর্স করাই তখন কিন্তু পুরো ফার্মে করাই, আমাদের তখন প্ল্যান থাকে কি যে আমার মাস্টার পেয়ারগুলোতে একটু বেশি বেশি বাচ্চা পাওয়া, তখন হয় কি ফস্টারগুলোও দেখা যাচ্ছে ডিম থেকে
আপনি একটা দামি কবুতরের ডিম একটা ফোস্টারের নিচে দিলেন, ওকেও কোর্সের মধ্যে 83 রিসেল খাওয়াইলেন, সেই ক্ষেত্রে ফোস্টারটা ওই ডিমটা থেকে উঠে গেল, ওর নিচে দেখা যাচ্ছে আপনার একটা এক্সপেন্সিভ বার্ডের ডিম, এক্সপেন্সিভ জোড়ার ডিম। সো ওই টাইমে অনেক কষ্ট লাগার ব্যাপারটা। তো আপনারা এই জিনিসটা স্টপ করে দেখতে পারেন, এবং আমার আজকের থাম্বনেইলে থাকবে অ্যাভয়েড 83 অ্যান্ড ইসেল ইন মান্থলি কোর্স, এটা থাকবে। কারণ মান্থলি কোর্সে আমার মনে হয় এটা লাগে না, আমি করাই না। আমি লাস্ট ফর দ্য যখন থেকে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে ইসেল এবং 83 জন্য আমার ফার্মে এই প্রবলেমটা হচ্ছে, আমার ফার্মে যে প্রবলেম হয় নাই তা না, বছরের পর বছরের প্রবলেম হয়েছে, বাট আই ওয়াজ নট গেটিং দ্য সলিউশন। তখন ইউটিউব ছিল না, কার কাছে সলিউশন খুঁজবো, সো আমি আমার নিজের সলিউশনটা বের করে দিয়েছি। যখন আমি স্টপ করলাম 83 এবং ইসেল খাওয়ানো, তখন থেকে দেখলাম যে না, ব্রিডিংটা একদম ন্যাচারালি চলে আসছে, কোনো কবুতর আপনার এরকম ডিমের থেকে উঠে ঝামেলা করতেছে না। আর আপনার যখন 100 পেয়ার থেকে এক্সেপশন এক দুটা কবুতর এরকম ঝামেলা করতেই পারে, ওগুলোকে আপনারা ব্লাড ভেঙে দিবেন, ব্লাড ভেঙে দিয়ে আলাদা করে দিবেন। যদি সেম পেয়ার থাকে ওটার আরেকটা ব্লাড ভেঙে পেয়ারটাকে মেলটার সাথে অন্য একটা পেয়ারের ফিমেল এবং ফিমেলটা অন্য একটা পেয়ারের মেলের সাথে পেয়ার করবেন। অনেক সময় এরকম করলে ঠিক হয়ে যায়। আবার কারো কারো ফার্মে কিছু কবুতর থাকে যেগুলো হচ্ছে কবুতর ডিম দিয়ে বসবে কিছুদিন, তারপর উঠে যায় আবার ক্রস করবে, ওদের ন্যাচারালি কিছু খাওয়ান আর না খাওয়ান এটা থাকবেই। তাদের ক্ষেত্রে বলতেছি যে তাদের পেয়ারটাকে আলাদা করে দেন, আলাদা করে দিয়ে ব্লাড ভেঙে দেন, বা এক মাস রেস্টে রাখার পর অনেক সময় দেখা যাচ্ছে অন্য মেলের সাথে যখন আপনারা ব্রিডিংয়ে দিবেন সেই ক্ষেত্রেও স্বভাবটা চেঞ্জ হয়ে যেতে পারে। অন্য ফিমেলটাও যখন আরেকটা মেলের সাথে পেয়ার করবেন তখন ওদের স্বভাবটা চেঞ্জ হয়ে যেতে পারে। এগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলা আপনাদেরকে। আর কথা বলার মাঝখানে যেটাই মাথায় চলে আসে ইনস্ট্যান্ট আমি ওটা বলে ফেলি, যেহেতু আমার কোনো স্ক্রিপ্ট থাকে না বা কি বলবো স্পেসিফিক কোনো গোছানো কিছু নাই, একদম ইনস্ট্যান্ট লাইভ ভিডিও স্টার্ট হয়। আমার যতটুকু মাথায় থাকে বা যা আসে মাথায় আমি বলি, যখন মনে হয় এখন এন্ড আপ করা উচিত আমি এন্ড আপ করে দিই। সো আজকে আমার মনে হয় যে বেশি কিছু বলার নেই, আপনাদেরকে যে নিউজটা দিতে চেয়েছি ওই নিউজটা আপনারা পাইছেন, যে কীভাবে আপনাদের ফার্মিংয়ের যে প্রবলেমসটা হচ্ছে এই প্রবলেমসটা থেকে আপনারা সমাধান পাবেন। আর এই পার্টিকুলার প্রবলেমটা দুইটা টাইমে হয়ে থাকে, একটা হচ্ছে বৃষ্টির সিজনে, একটা হচ্ছে শীতের সিজনে। এই সিজনগুলোতে একটু ঠান্ডা থাকলেই কবুতর যখন আপনারা 83 বা ইসেল ইউজ করতেছেন তখন কবুতর হিটে চলে আসতেছে। সো ট্রাই টু অ্যাভয়েড 83 আর ইসেল ইন মান্থলি কোর্স। আপনারা যদি একান্তই খাওয়াইতে চান সেই ক্ষেত্রে 2 মাসে একবার বা 3 মাসে একবার করাইতে পারেন, বাট যে পরিমাণটা ওষুধের গায়ে দেওয়া থাকে তার চেয়ে একটু কম ইউজ করবেন। আবার অনেকে তো দেখা যাচ্ছে ইসেল আর 83 একসাথে মিক্স করে খাওয়ান আরও বেশি মানে ইয়ে করার জন্য, ওদের ব্রিডিং মুডটা বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ব্রিডিং মুডটা থাকে না, মেডিসিন দিয়ে যখন ব্রিডিং করতে থাকবেন মান্থলি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেবি ডিম হবে, সব পারবে, ডিমে ব্লাড আসবে বা ডিম ফুটে বের হচ্ছে না, ন্যাচারালি ঝামেলা হচ্ছে, ডিমের থেকে বাচ্চা বের হচ্ছে না, ডিমের ভিতরেই বাচ্চা মারা যাচ্ছে, অনেক প্রবলেমস। তো আপনারা আমার মান্থলি কোর্স নিয়ে একটা ভিডিওস আছে ইউটিউবে, যেখানে আমি বলেছি আমি কীভাবে কী কী মেডিসিন দিয়ে আমি কোর্স করি, ওইটা আপনারা ফলো করবেন। আর আমি চেষ্টা করবো, আমি শিওর না, আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিতে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, যার যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আর আমার ভিডিওস যদি ভালো লাগে অফকোর্স সাবস্ক্রাইব করে দিবেন, আর লিঙ্ক তো অবশ্যই দুইটা দেওয়া থাকবে, ফেসবুক পেজ আর গ্রুপ, এই দুইটাকে আপনারা ফলো এবং লাইক করলে আশা করি আরও মোর আপডেট থাকবেন আমার সাথে। সো আজকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওস দেখার জন্য রেগুলার এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও কালকে নতুন একটা টপিক নিয়ে আপনার সাথে ডিসকাশন করবো।